রংপুরে এবারও সিন্ডিকেটের শিকার কোরবানির পশুর চামড়া ব্যবসায়ীরা, দরের ছন্দপতন। সকাল থেকে দুপুর পর্যন্ত পানির দরে বিক্রি হলেও বিকেলে সরবরাহ কমতে থাকলে বাড়তে থাকে চামড়ার দাম। অপরদিকে বরাবরের মতো এবারও চলছে আড়তদার ট্যানারি মালিকদের দোষারোপের খেলা। বিভিন্ন কারণে এবছর মৌসুমি ব্যবসায়ী ছিল নগণ্য, তেমনই হয়নি পাড়া মহল্লার অলিতে গলিতে চামড়া কেনা বেচা। বরং মাদ্রাসা ও এতিমখানায় বেড়েছে চামড়াদানের পরিমাণ, আর এটাকে পুঁজি করে সকাল বিকেল দরের ছন্দপতন ঘটাচ্ছেন নগরীর গুটি কয়েক চামড়ার আড়তদাররা। এবারও ন্যায্যমূল্য বঞ্চিত তারা এই সিন্ডিকেটের কারণে, বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু বাজারে নিয়ে আসি দাম কম বলতেছে, 700 টাকারও কম বলতেছে। আমরা তো মৌসুমি ব্যবসায়ী, আমরা মনে করেন সর্বোচ্চ ধরা। দেখুন সিন্ডিকেট করছেন নাকি, নাহলে এত দাম তো কমার কথা নয়। একটা মাল কিনছি 500, এখানে আসি এটা করে 200। যে সম্পদ তো আর মনে করেন আমরা তো রক্ষা করতে পারতেছি, আমরা কাঁচামাল নিয়ে আসলাম, কিনলাম আজকে, আজকে বিক্রি করব। কোটি কোটি টাকার মূলধন বকেয়ার পুরনো হিসেব, লবণ ও শ্রমিকের দাম বৃদ্ধির কথা জানিয়ে আড়তদাররা বলছেন দামের এই হেরফের ট্যানারি মালিকদের কারণে। আগে তো ব্যাপক হারে করছিলাম, ব্যাপক হারে করে এসএফ আকিশ ট্যানারিতে মাল দিছিলাম, মাল দিয়ে প্রায় 2 বছরে 1.5 কোটি টাকার মতো লস করছি। সরকার যেমন 47 টাকা 55 টাকা দিয়েছে, কিন্তু আমরা মাল বেচতে গেলে যা হলো 30 টাকা 32 টাকা ফুট হিসেবে বিক্রি করতে হয়। কোনো দোকানে মাল আছে 500 বস্তা, ওরা আমাকে নুকি রেখে বলছে আমারটা লবণ নাই। বড়রাও সিন্ডিকেট করে, ছোটরাও সিন্ডিকেট করে। অপরদিকে চামড়া সংরক্ষণে লবণের সংকট নেই বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমাদের লবণের কোনো সংকট নাই, লবণ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। চামড়া যেহেতু আমাদের একটা জাতীয় সম্পদ, এক্ষেত্রে আমি সবার প্রতি আমরা অনুরোধ করব এই চামড়াগুলো নষ্ট না করে। এবছর সরকার কর্তৃক চামড়ার মূল্য প্রতি বর্গ ফুট ছাগল 10 থেকে 15 টাকা এবং গরু 40 থেকে 44 টাকা নির্ধারণ করলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ সাধারণ ব্যবসায়ীরা। রংপুরে চামড়া কেনার আড়ত 16টি, এর মধ্যে সিংহভাগ ব্যবসা নিয়ন্ত্রণে 5 ব্যবসায়ী। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।